হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটা ভিডিও চিত্রে ব্যাপক আলোচনায় আসেন অপবিশ্বাস। এই প্রথমবার অপবিশ্বাসকে দেখা গেল সাকিব ব্যতীত অন্য কারো সঙ্গে সিমিলার পোশাকে পার্কে ঘুরতে। চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে কেন পার্কে অপবিশ্বাস, যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে তৈরি হয়েছে নানা রকম আলোচনা। কেননা তাদের সেই মুহূর্তে একটা বাচ্চা ছেলেকেও দেখা গেছে, আর সেই বাচ্চাটিও কার সেই প্রশ্নটিও তোলা হয়েছে। ছেলে আব্রাহাম খান জয় ব্যতীত অপবিশ্বাস কোথাও কোনো পার্কে ঘুরতে যান না। তিনি ক্যারিয়ার ব্যস্ততার পাশাপাশি একজন দায়িত্বশীল মা হিসেবেই বহুল আলোচিত। একজন চিত্রনায়িকা যে নিজের অনবদ্য ব্যস্ততার মাঝেও পারিবারিকভাবে এতটা দায়িত্বশীল হতে পারে সেটা হয়তোবা অপুকে না দেখলে বোঝা যেত না। কিন্তু হঠাৎ করে সেই অপু কেন অন্যের বাচ্চা কোলে নিয়ে জয় চৌধুরীর সঙ্গে পার্কে ঘুরছেন, কি ছিল আসলে তার রহস্যের জড়তা, যেটা নিয়ে চলছে নানা রকম আলোচনা। ভিডিও চিত্রটি ক্যামেরায় ধারণ হয় আরো এক সপ্তাহ আগে, অর্থাৎ সাকিবের দেশে ফেরার আরো বেশ কয়েকদিন আগে। সাকিব দেশে ফিরে অপু জয়ের সঙ্গে দেখা করে ছেলের জন্মদিন পালন করলেও সেই আলোচনাটি ক্রমশ গাঢ় হচ্ছে। নায়ক জয়ের সঙ্গে বেশ হাসি খুশি মুডেই দেখা যায় অপবিশ্বাসকে। এই প্রথমবার ছেলে আব্রাহাম আর সাকিবকে ছাড়া কোনো পার্কে অপবিশ্বাস, বিষয়টি তো অবাক করারই মতো। কিন্তু প্রকৃতপক্ষে আসলে বিষয়টি তেমন কিছুই ছিল না। আলোচিত এই ভিডিও চিত্রটি অপবিশ্বাস নিজেই তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন, যা ছিল অরণ্যমেক পার্কের একটা স্পন্সর ভিডিও চিত্র। অর্থাৎ ফ্যামিলি নিয়ে কাপলদের ঘুরতে আসার লোকেশনটা প্রেজেন্ট করার কাজটি করানো হয়েছে এই জুটিকে দিয়ে, যা নিয়ে নানাভাবে অপপ্রচারও করছে কিছু মাধ্যম। তবে বাস্তবার্থে আসলে এটা তেমন কিছুই নয়, যা ছিল শুধুমাত্র কাজের স্বার্থেই।